আজকে মিষ্টি মুখ করতে হয় আর সারা দিন আর ভাই সারা জীবন কি করতে হয় এ রা মা বলে সারা জীবন পিটি খেতে হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অল লাভিং সাইড ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো বাইরে দাঁড়িয়ে আছি পুজো দেওয়া হয়ে গেছে আমার তো বেশ ভালো লাগছে আজকে বৃষ্টি পড়ছে বেশি বৃষ্টি পড়ছে না অল্প অল্পই পড়ছে তো ভালোই লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে পুজো দেওয়া হয়ে গেছে কাজ কমপ্লিট তো চলো দেখাই তোমাদেরকে কীরকম বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি আবার সাথে একটু রোদও উঠছে হালকা হালকা বলে না শিয়ালের বিয়ে ওই শিয়ালেরই বিয়ে হচ্ছে মনে হয় ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কি যাই হোক আজকে আমি বেশ অনেক ফুল দিয়ে পুজো দিয়েছি তো তোমাদেরকে দেখাই কি কি ফুল দিয়েছি কি সুন্দর ফুল দিয়ে পুজো দিয়েছি দেখতে পাচ্ছো তোমরা কি ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে সো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাবাকেও দিলাম আর আমিও খাচ্ছি এই যে ফ্রুটস তো বেদানা আর মৌসম্বি নিয়ে বসলাম তো অনেকক্ষণ হয়ে গেছে আমার খাওয়া দাওয়ার আমার আর আমার হাজবেন্ডের তো বাবার এখনই খাওয়া দাওয়া করে উঠলো তো এখন একটু রেস্ট করবে আর বাবাকে এখন যেতে হবে এখানে যে অঞ্চল অফিস সেখানে যেতে হবে ফোন আসলো যে যেতেই হবে আপনাকে মানে এরকম করে বললো আর কি তো কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তো ওই জন্যই যাবে এখনই আর কি বাবা এখনই খাওয়া দাওয়া করে উঠলো আর এখনই ফোনটা আসলো না বলো বাবা এখনই খাওয়া দাওয়া করে উঠলা এখনই তোমাকে যেতে হবে কি সমস্যা তো আমি সব ডকুমেন্টসগুলো বের করে দিলাম ভোটার আধার তো এগুলোই আর কি তো বের করে দিলাম আবার রেশন কার্ডও লাগবে তো ওগুলোও বের করে দিলাম তো এখন একটাই জেরক্স ছিল আর একটাও জেরক্স আর বাকিগুলো জেরক্স করতে হবে তো বাবা যাবে একটু পরেই আমার খারাপ লাগছে এই দুপুরবেলায় মানে সকাল 11টার দিকে ফোন করলে যে এদের কী হয় আমি বুঝি না দুপুরবেলা এই 2-3টা নাগাদ ফোন করে বলে এক্ষুনি আসতে হবে আপনাকে এরম করে বলছে তো যেতেই হবে এটা একটা দরকারি কাজ অফিসিয়াল কাজ বলে কথা তো যাই হোক বাবা যাবে আমি ঘরেই থাকবো তো একটু পরে বৃষ্টি হয়তো নামতেও পারে তো বাবাকে ছাতা দিয়ে দেবো তো যাই হোক বিকেলের দিকে হয়তো একটু বাড়িতে যেতে পারি বিকেল বা সন্ধ্যার দিকে দেখি দুদিন যাইনি তো ভাবলাম যাই একটু ঘুরে আসি বাড়ির কাছে থাকলে যাওয়া হয় বাড়ি একদম ফাঁকা থাকে ভালো লাগে না তো যাই ঘুরে আসি ঘোরার জায়গা একটা তো চলো তোমাদের সাথে পরেই কথা বলি প্রতিদিনের মতো আবারও বসে গেলাম সন্ধ্যা দিতে আর সন্ধে দিতে আমার যে কী ভালো লাগে কি বলবো আর আজকে একটু তাড়াতাড়ি দিচ্ছি কারণ বাবা আবার ওয়েট করছিল যেতে হবে তো বাইরে মানে আমার বাবার বাড়িতে তো তাড়াতাড়ি একটু সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি এখন প্রায় সন্ধে দেওয়া কমপ্লিট এখন শঙ্খটা বাজিয়ে নেব তাহলেই হয়ে যাবে সন্ধেবাতি দেওয়া হলো তোমরা তো দেখলেই তো এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব আমার বাবার বাড়িতে একটু ঘুরে আসবো তো বাড়িতে একা একা থাকার থেকে একটু ঘুরে আসাই ভালো দোকানেও যাব আমাদের দোকানে অনেকদিন যাই না আমাদেরই দোকানে অনেকদিন যাই না দেখো কী কাণ্ড তো যাই ঘুরে আসি বাবার সাথেই বেরোবো তো বাবা আগেই বেরোতে চাইছিল বাট আটকে রেখেছিলাম বাবা বিকেল হলেই ছটপট ছটপট করে বেরোনোর জন্য বাড়িতে থাকতেই যায় না কেউ আটকে রাখতে পারবে না বাবাকে বিকেলবেলা তাও আমি কষ্ট করে রেখেছি যে দাঁড়াও একটু সবুর করো আমি সন্ধেটা দিয়ে নিই তারপরে বেরোই বলে কি তাড়াতাড়ি করো তো এখন আমি রেডি দেখে ও রেডি হচ্ছে বলে এত দেরি হয়ে গেল এরকম করছে তো যাই হোক এখন যাব তো চলো যাওয়া যাক আজকে রেজিস্ট্রি অ্যানিভার্সারি কেমন লাগছে একদম না এটা ভুল কথা এরকম করবে না হ্যাঁ এরকম করলে কিন্তু খুব রাগ করবে বুঝলে তুমি আজকে একটু মিষ্টি দিন আজকে মিষ্টি মুখ করতে হয় আর সারাদিন হ্যাঁ ভাই সারা জীবন কি করতে হয় এ রা মা বলে সারা জীবন পিটি খেতে হয় এটা কি কার কাছে কই মনের কথা সিন নাকি আমি ভাই খুব সুখী লাইফের সব থেকে খারাপ 2 বছর গেল ওরম মনে হয়
ওই শ্বশুর বাড়িতেই আছো এখন তুমি, ঠিক আছে? যে আম্মা হচ্ছে মা হচ্ছে দিব নাকি বলে একটু পরে তো বোঝন হবে। আচ্ছা ঠিক আছে, আজকে সিঙ্গা রাখো। এখন বেরোবো, এখানে আসলে বেশ ভালো লাগে, শান্তি লাগে। নিজের বাড়ি বলে কথা না, বাবার বাড়ি তো ভালোই লাগে। তো এখন আবার চলে যাব, ওখানেও ভালো লাগে, দুবাড়িতেই আমার ভালো লাগে। দুবাড়ি আমার নিজের বাড়ি মনে করি, খুব ভালো লাগে আমার, খুব শান্তি জায়গা, খুব ভালো লাগে। তো বন্ধুরা, এখন বাজে রাত 10টা আর আমার চোখ ঘুমিয়ে ঢুলে পড়েছে। আমি ঘুমিয়েছিলাম একটু আগে, ঘুম থেকে উঠে দেখি আমার বর এসেছে দোকান থেকে, আমি জানি না ও আসছে। তো যাই হোক, আজকে মানে এত ঘুম পাচ্ছে, আমি জানি না কেন এত ঘুম পাচ্ছে। তো ঘুম পাচ্ছে যখন, এখন ঘুমিয়েই পড়বো। তো তোমাদের সাথে আর গল্প টল্প করবো না, আজকের মতো এখানেই ভিডিওটা এডিট করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য গুড নাইট, স্টে টিউন, বাই বাই।